আপনারা যদি কেউ আমার ভিডিও দেখার পর এখানে আসেন তাহলে একবার হলেও এই প্রন স্যান্ডউইচটা ট্রাই করবেন। চিজ দিয়ে ভর্তি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ দৃষ্টি ফ্রম দিশু ফুডি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এদের আমি দেখতেছি ফুড ব্যাংকের একটা রেস্টুরেন্ট অনেক হাইপে আছে, এর খাবারের রেটিংও অনেক হাই। অনেকে হয়তো বুঝে গেছেন আমি অন্য কোনো রেস্টুরেন্ট না ভিনটেজ অ্যালির কথাই বলতেছি। মূলত ফুড ব্যাংকের রিভিউ দেখে এখানে আসার, ইজ ইট রিয়েলি ওর্থ ইট, অত বড় না বাট লুকস গর্জিয়াস। উইদাউট ফার্দার ডিউ লেটস গো ইনসাইড অ্যান্ড চেক ইট আউট। লোকেশনটা হচ্ছে মিরপুর 2 লাভ রোড। তারপর আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে এবং আসতে চান তাহলে আমি গুগল ম্যাপের এক্সাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি যা যা অর্ডার দিয়েছি এখান থেকে, পিজা থেকে আমি ভিনটেজ অ্যালির স্পেশাল পিজাটা নিয়েছি 18,350 টাকা। বার্গার থেকে আমি ডাবল প্যাটি বার্গার নিয়েছি 240 টাকা। চিকেন অ্যান্ড বিফ প্যাটি বার্গার নিয়েছি 260 টাকা। স্যান্ডউইচ থেকে আমি প্রন স্যান্ডউইচ নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। সফট ড্রিঙ্কস হিসেবে শুধু কোকা কোলা নিয়েছি। তো আমি ফার্স্টে স্যান্ডউইচ দিয়ে শুরু করি। এটা হচ্ছে প্রন স্যান্ডউইচ 2 পিস 100 টাকা। এটার ভিতরে কী আছে আমি একটু দেখাই। মেয়োনিজ আর ভিতরে প্রন, খেয়ে দেখি টেস্ট কেমন। টেস্টটা অ্যামেজিং, অনেক মজা। আর ভিতরে প্রন দেওয়াতে এটা হচ্ছে একটু অন্যরকম ফ্লেভার মুখের মধ্যে ব্লাস্ট করতেছে, অনেক ভালো লাগতেছে। এটা অনেক সফট, অনেক সফট। ভিতরে মেয়োনিজটা দিয়ে খেতে অসাধারণ লাগতেছে। না একটু খেয়ে দেখি, সাধারণত সব জায়গায় পন স্যান্ডউইচ পাওয়া যায় না, এটা অনেক মজা। মেয়োনিজ দিছে, এটা দিয়ে একটু খেয়ে দিবি। মেয়োনিজটা ছাড়া এটার ভিতরে যে মেয়োনিজটা দেওয়া এটা দিয়ে বেশি ভালো লাগতেছে, এটা দিয়ে অত একটা ভালো লাগে না। বাট এটার ভিতরে যে মেয়োনিজ আর প্রন এটা মিলে এটার ফ্লেভার অনেক মজা। আপনারা যদি কেউ আমার ভিডিও দেখার পর এখানে আসেন তাহলে একবার হলেও এই প্রন স্যান্ডউইচটা ট্রাই করবেন, অনেক মজা। এখন আমি পিজাটা ট্রাই করব। এটা হচ্ছে ভিনটেজ অ্যালের সিগনেচার পিজা। এটার ভিতরে যে টপিংসগুলো আছে এখানে আছে হচ্ছে সসেজ, পেপারনি, জ্যালাপিনিও, ক্যাপসিকাম, গ্রিন চিনি, ব্ল্যাক অলিভ, মোজারেলা চিজ, চেডার চিজ, পারমেসান চিজ, বারবিকিউ চিকেন, অনিয়ন, মাশরুম। আমি একটু টেস্ট করে দেখি। এটা অনেক মজা। এটা হচ্ছে ডোটা একটু হার্ড। ওনাদের এখানে দুই রকম ডো আছে, একটা সফট ডো, একটা হার্ড ডো। আমার সফটটা ভালো লাগে বাট ওনাদের আমার বলা হয় নাই। তো আপনারা আসলে এখানে আপনারা বলে নিতে পারবেন যে আপনারা সফট ডো চান না হার্ড ডো চান। আর উপরে যে টপিংসগুলো এগুলো দিয়ে অনেক ভালো লাগতেছে। তো আমি একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। মোটা দিয়ে এটা খেতে, পিজাটা খেতে অনেক মজা লাগতেছে। আমারই ভুল, আমার বলা হয়নি আমার ডোটা হচ্ছে নরম নেওয়া উচিত ছিল, বাট এমনি অনেক মজা। সরি, আমার স্যান্ডউইচটা রেটিং করা হয়নি। স্যান্ডউইচের রেটিং আমি বলবো 10/10। আর এটার যদি রেটিং করতে হয় তাহলে আমি বলবো 8.5/10। কোক নিচি দেখে আর এটা রিভিউ করা হলো না। আর একটা পিজা নিয়েছি, এটা হচ্ছে পেপারনি পিজা। এটার মধ্যে যে টপিংসগুলো আছে স্পেশাল সস, মোজারেলা চিজ, পারমেসান চিজ, পেপারনি বেসিল, এটার প্রাইস হচ্ছে 295 টাকা। একটু টেস্ট করে দেখি।
উপর দিয়ে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, চিলি ফ্লেক্সের জন্য একটা ঝালের ফ্লেভারটা আসতেছে, ভালো লাগতেছে। আর ওখানে যে মোজারেলা চিজ দেওয়া, চিজের জন্য পিজাটা অনেক বেশি ভালো লাগতেছে। একটু মেয়োনিজটা দেখে দেখি, গরম অনেক। যে ওদের স্পেশাল মানে সিগনেচার যে পিজাটা নিয়েছিলাম ওটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। চিকেন ফ্লেক্সের জন্য ঝাল লাগতেছে, ওটা তো ঝাল খুব একটা বেশি ছিল না, বাট ওটাও অনেক মজা ছিল। মিট দেওয়া হয়েছে, মিটের পরিমাণও মোটামুটি অনেক ভালো। এটা মিউনিসে অনেক মজা। এবার আমি বার্গার খাবো, তো এটা হচ্ছে ডাবল প্যাটি চিকেন বার্গার, আর এটা বিফ অ্যান্ড চিকেন প্যাটি বার্গার। তো আমি ফার্স্টে ডাবল প্যাটি চিকেন বার্গারটা টেস্ট করব। তো এটার ভিতরে কী কী আছে দেখি। ডাবল বিফ চিকেন প্যাটি, শেফস স্পেশাল সস, এক্সট্রা চিজ। এখানে বড় বড় দুইটা ডাবল প্যাটি দিছে, আর নিচে শসা, লেটুস পাতা, তারপরে নিচে বান। লাস্টটা করে নিই, বার্গারটা খাই, দেন বলি কেমন বার্গারটা। দেখেই বোঝা যাচ্ছে অনেক জুসি, আর উপরের যে বানটা, বানটা অনেক সফট, অনেক। আমার যে আগের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে, তো আমার আব্বু ওই ভিডিওগুলো দেখে বলতেছে যে তুমি একবার ভিডিওতে ঢাকাইয়া ভাষা বলো, একবার নিজের এলাকার ভাষা বলো, তো হচ্ছে দুইটা মিক্সড হয়ে গেলে কেমন শোনায় না। তো কী করবো বলেন, 2015 সাল থেকে ঢাকায় থাকা হয়, তো ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যারা ঢাকায় ভাষায় কথা বলে, ওদের সাথে মিশতে যায়, অনেক সময় ওদের ভাষাও চলে আসে। এখন একটা বিগ বাইট দেই। বার্গারটা অনেক সফট, উপরের বানটা অনেক সফট, ভিতরের পেটিগুলো একটু দেখাই। পেটিটা অনেক সফট, বার্গার দিয়ে যখন মানে পুরাটা যখন একটা বাইট দিয়ে খেলাম, তখন অনেকগুলো ফ্লেভার মুখে আসলো, প্লাস অনেক বেশি ভালো লাগতেছে। আরেকটা বাইট দিই, বার্গারটা অনেক মজা। এর আগে যে পিজাটা খেলাম, পেপারনি পিজা, ওটার হচ্ছে রেটিং করা হয়নি। ওটার রেটিং যদি করতে হয় তাহলে আমি বলবো 9 out of 10, কারণ এটা অনেক ভালো ছিল। যদি রেটিং করতে হয় তাহলে আমি বলবো 8.85 out of 10। আমি এবার বিফ অ্যান্ড চিকেন প্যাটি যেটা আছে ওটা একটু ট্রাই করবো, তো একটু দেখে নেই যে অবস্থা। ওই বার্গারটা চিকেন প্যাটি ছিল, এখানে হচ্ছে দুই রকম প্যাটি, একটা বিফ একটা চিকেন, দুটা মিলে একটা অন্যরকম ফ্লেভার মুখে আসতেছে, ভালো লাগতেছে। আর ভিতরে যে অনেক পরিমাণে মেয়োনিজ সস দেওয়া, অনেক জুসি বার্গার। প্যাটিটা হচ্ছে একটু হার্ড, বাট খারাপ লাগতেছে না। এটার সাথে সব মিলে যখন খাচ্ছি বাইট পড়তেছে, অনেক ভালো লাগতেছে। এমনি জুসি, তারপর আলাদা করে মেয়োনিজ দিছে, মেয়োনিজের দরকার নেই। এমনি বার্গার ভিতরে প্রচুর পরিমাণে মেয়োনিজ, প্রচুর পরিমাণে সস দেওয়া। এটা যদি রেটিং করতে হয় তাহলে আমি বলবো এটার রেটিং হচ্ছে 9.5 out of 10। এটা হচ্ছে অনেক মজা, ওটাও ভালো ছিল, বাট এটা দুই রকম প্যাটি, তো অন্যরকম একটা ফ্লেভার। খাবার বলে শেষ করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ, লিঙ্ক অন ডিসক্রিপশন বক্স। সি ইউ ইন নেক্সট ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টে কানেক্টেড উইথ মি, বাই বাই।